आगের বাচ্চাকে দেখে কিভাবে বুঝবেন পরের বাচ্চাটি ছেলে হবে নাকি মেয়ে হবে? ছেলে বাচ্চা হওয়ার লক্ষণ কি কি রয়েছে? আজকের পর্বে জানাবো ছেলে বাচ্চার লক্ষণ কি কি রয়েছে। চলুন বন্ধুরা শুরু করা যাক। সন্তান পেটে আসার পর থেকেই সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা নিয়ে বাবা মায়ের আগ্রহের কোনোই শেষ থাকে না। আশেপাশের মানুষেরাও এই বিষয়টি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করে থাকেন। সন্তান ছেলে হোক বা মেয়ে, দুটোই কিন্তু আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তার দান। তবে পরিবারের লোকজনেরা অথবা বাবা মা নিজে থেকে নিজেদের মতো আইডিয়া করতে পছন্দ করেন। কেউ বলছেন সন্তানটি হবে ছেলে, আবার কেউ বা বলছেন মেয়ে। মেয়ের প্রথম সন্তান হোক বা দ্বিতীয় সন্তান, উভয় ক্ষেত্রে কিন্তু আগ্রহটা সমানই থাকে। অর্থাৎ আপনি প্রথমবার প্রেগনেন্সি না দ্বিতীয় প্রেগনেন্সি, তাতে কিন্তু কিছু যায় আসে না। ঠিক যেমন প্রথমবার আপনি প্রেগনেন্সি টাইম চলেছে, ঠিক দ্বিতীয় সময় কিন্তু আপনি ঠিক একই অনুভব আপনার মধ্যে কাজ করবে। তবে একটা জিনিস কিন্তু জানার বেশ আগ্রহ থাকবে, তা হচ্ছে ছেলে হবে নাকি মেয়ে হবে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে ভিন্ন ধর্মী কিছু জানাতে চলেছি। আজকে জানাবো, আপনার যদি আগে একটি বা দুটি সন্তান থাকে, সেই সন্তানের শারীরিক কিছু লক্ষণ দেখে কিভাবে বুঝবেন পরের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। ভিডিওতে যাওয়ার আগে আমি প্রথমেই বলে রাখছি, আমি যে তথ্যগুলো বা কথাগুলো বলবো সে সম্পর্কে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তার কিন্তু কোনোই বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধুমাত্র আগেকার যুগের মানুষেরা কিংবা প্রাচীন কিছু কথা আছে প্রচলিত, যেগুলো দ্বারা নাকি বলা হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে, সে সম্পর্কে জানাবো। প্রাচীন কিছু কথা থেকে এই কথাগুলো উঠে আসছে লোকমুখে বা যে সমস্ত কথাগুলো প্রচলিত আছে, আমি তাই আপনাদেরকে জানাচ্ছি। আমি কখনোই দাবি করছি না যে এই ভিডিওতে কথা বলা কথাগুলো 100% সঠিক হবে। তো যারা শুধুমাত্র আগ্রহবশত অথবা এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটি দেখতে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই ওয়েলকাম আমার চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। অনেক নারী একটি ছেলে হওয়ার পরে একটি মেয়ে আশা করেন, অনেকে আবার একটি মেয়ে হওয়ারও আশা করেন। একটি ছেলে আশা করেন, দেখা যায় কারো প্রথম দুটো সন্তান ছেলে, পরে নিশ্চয়ই একটি মেয়ে চাইছেন। কারো কারো আবার প্রথম দুটি সন্তান মেয়ে, পরে একটি ছেলে চাইছেন। এটা কিন্তু অন্যায়ের কোনো কিছুই নয়। বাবা মায়ের এমন চাওয়া থাকতেই পারে। আপনি এবার গর্ভবতী হয়ে থাকেন, আপনার তার পূর্বে যতগুলো সন্তানই থাকুক না কেন, আপনি ঠিক এবার গর্ভধারণের আগে সন্তান অর্থাৎ ইমিডিয়েট যে আগে সন্তানটি হয়েছে তার শারীরিক লক্ষণ দেখলে বলে দিতে পারবেন আপনার সন্তানটি কি হতে চলেছে। আপনার যদি আগে থেকে দুটো বাচ্চা থাকে, তাহলে দ্বিতীয় বাচ্চার লক্ষণ দেখে তৃতীয় বাচ্চা ছেলে নাকি মেয়ে হবে তা বলে দেওয়া যাবে। আপনি সেখানে প্রথম বাচ্চার লক্ষণটিকে খেয়াল করতে পারবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। এবারে বলছি লক্ষণগুলো সম্পর্কে। এবারে গর্ভধারণ করার পূর্বে আগের গর্ভধারণের আপনার যে সন্তান হয়েছিল, হোক সেটি ছেলে অথবা মেয়ে, সে যখন ছোট্ট ছিল তার মুখের ভাষাগুলো কেমন ছিল, আপনি সে বিষয়টি আশা করি খেয়াল করেছেন। কারণ বাবা চায় তার সন্তানটি আগে বাবা বলে ডাকুক, দাদা চায় সন্তানটি আগে দাদা বলে ডাকুক, দাদি চায় সন্তানটি আগে দাদি বলে ডাকুক। কিন্তু অপরদিকে মা চায় সন্তানটি আগে যেন মা বলে ডাকুক। কারণ দীর্ঘ 9 মাস পেটে রাখার পরে, ভূমিষ্ঠ হবার পরে এই কথাটি কিন্তু শোনার আগ্রহ মায়ের প্রচণ্ড রকমের থাকে। তো সম্পূর্ণ ভিন্ন ধর্মে কিছু বলছে। যদি আপনার বাচ্চাটি দেখেন ভিন্ন ধর্মে কিছু কথা বলছে, আগে বাবা নাম নিচ্ছেন, এই শব্দগুলো যদি আপনার মনে থাকে, অর্থাৎ বাবা দাদা যদি এদের নাম নিয়ে থাকে, তাহলে আপনি খেয়াল করে দেখতে পারেন যদি কোনো সন্তান প্রথম শব্দ হিসেবে বাবা অথবা দাদা এই কথাগুলো উচ্চারণ করে থাকে, তাহলে তার পরবর্তীতে ভাই হবে এমনটা ধারণা করা হয়ে থাকে। और जदि कोनो सन्तान प्रथम शब्द हिसाबे बुबू अथवा स्त्रीलिंग अर्थात मा सम्बोधन करा हय एमन कोनो शब्द प्रथमे उच्चारण करे थाके एदेरके एई क्षेत्रे आपनि धरे निते पारेन जे आपनार परवर्ती सन्तानटी एकटी कन्या सन्तान होते चलेछे बा आपनार जे सन्तानटी रयेछे तार बोन होते चलेछे। आशा करछि पूर्वेर सन्तानेर एमन लक्षण द्वारा आपनारा किछुटा आन्दाज करते पारछेन जे आपनार परेर सन्तानटी कि होते चलेछे। आमि चारटी लक्षणेर कथा बोलबो। आमि एखाने आजकेर पर्वे पाँचटी लक्षणेर कथा बोलबो बंधुरा, जार मध्ये एकटी बोललाम। एबारे बोलछि परवर्ती लक्षणगुलो सम्पर्के। अनेक सन्तानेर जन्मेर पर देखते पाबेन तादेर जिह्वा अनेकटा सुचालो हये थाके, एकेबारे सामनेर अंशटी त्रिकोण टाइपेर हये थाके। सकल शिशुदेर क्षेत्रे किन्तु एमनटा घटे ना, किछु किछु शिशु रयेछे एदेर क्षेत्रे एमनटा घटे। कारो कारो जिह्वा आबार किछुटा भाँज खावा अथवा गोलाकृतिर होते पारे। यदि कारो जिह्वा गोलाकृतिर हय ताहले से सन्तान होते पारे, सन्तानटी मेये हबे बोले धरा जेते पारे। आर यदि जिह्वा किछुटा सुचालो बा अग्रभाग छिलो त्रिकोण आकृतिर हये थाके से क्षेत्रे आपनि बुझे नेबेन परवर्ती सन्तानटी एकटी पुत्र होते चलेछे। एबारे बोलছি তৃতীয় লক্ষণটি সম্পর্কে। সাধারণত যখন একজন নারী গর্ভবতী থাকে তখন আগের সন্তানের দায়িত্ব অন্য কারো হাতে কিছুটা হলেও দিতে হয়। প্রত্যেকটি মায়ের সন্তানের যত্ন আত্মি করতে তারপরও দেখা যায় কিছু কিছু সন্তান মা গর্ভধারণ করার পর স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু ধারণা করে নেওয়া হয় যদি মা গর্ভবতী হওয়ার পর তার আগের সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে আবার শুকিয়ে যায় তাহলে তার পরবর্তী বোন হতে চলেছে। আর যদি শিশু স্বাস্থ্য আগের মতোই থাকে, কোনো প্রকার পরিবর্তন না আসে, তাহলে পরবর্তীতে তার ভাই হতে চলেছে। এরপরে চতুর্থ লক্ষণ। এবারে গর্ভবতী হওয়ার আগের বার আপনাদের সন্তান রয়েছে তার দিকে একটু খেয়াল করুন। সে সন্তানের কোমরে কখনো লক্ষ্য করেছেন কি? কিছু কিছু মানুষের কোমরে এমন দুটো চিহ্ন দেখা যায়, কিছুটা খাল ধরনের। শিশু থেকেই কোমরে এটি দেখা যায়। যদি আপনারা সন্তানের আগের সন্তানের কোমরে খাল থাকে তাহলে ধরে নিতে পারেন পরবর্তী সন্তানটি ছেলে হবে। আর যদি কোমরে একেবারে প্লেন থাকে, কোনো ধরনের খাল দেখতে না পান তাহলে মেয়ে সন্তান হবে এমনটা আশা করতে পারেন। এগুলো দেখে বাড়ির গুরুজনেরা আগে থেকে বলে দিতে পারে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, বা একটি সন্তান প্রসব করার পরপরই বলে তাই তার পরবর্তীতে ভাই হবে বা বোন হবে। যদিও 100% সঠিক হয় এমনটা আমি কখনোই বলছি না। এবারে পঞ্চম নাম্বার। এবারে বলছি সর্বশেষ যে লক্ষণটির কথা সম্পর্কে। গর্ভবতী হওয়ার আগের বার আপনাদের সন্তান হয়েছে সেই সন্তানের ঘুমানোর কখনো কি লক্ষ্য করেছেন? সে ঠিক কীভাবে ঘুমোচ্ছে? যদি দেখেন আপনার বাচ্চা উপর হয়ে ঘুমোচ্ছে তাহলে পুত্র সন্তান হবে, আর যদি কাত হয়ে শুয়ে থাকে তাহলে কন্যা সন্তান হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, পৃথিবীর কোনো মাধ্যমে বলতে পারবে না 100% শিওর যে আপনার গর্ভে কী সন্তান রয়েছে। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন আপনার গর্ভে কী সন্তান রয়েছে। তো আপনার উচিত আপনার শিশুটি যেন সঠিকভাবে সুস্থভাবে আপনার কোলে আসে এটি আশা করা। মেয়ে হোক কিংবা ছেলে হোক এতে অখুশি হওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।